প্রিয় বন্ধুরা, যে 11টি কাজকারী নারীদের প্রতি আল্লাহ ও আল্লাহর রাসূল লানত করেন, এসব নারী জীবনে সুখ শান্তির নাগাল পাবে না, পরকালেও তাদের জন্য রয়েছে আযাব। তাই এই 11টি কাজ থেকে প্রত্যেক নারীর বেঁচে থাকতে হবে, না হয় দুনিয়াতেও আযাব গজবের সম্মুখীন হতে হবে, আখিরাতেও রয়েছে কঠিন শাস্তি। মুসলিম শরীফের 5386 নং হাদিসের বর্ণনা, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগাইরাত খালকাল্লাহ, অর্থাৎ মানব দেহে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী নারী, বড় দেখাবার জন্য কপালের ভ্রো চুল উৎপাটনকারিণী এবং উৎপাটনকামী নারী, সৌন্দর্য সুষমা বৃদ্ধির মানুষে দাঁতের মাঝে সুষম ফাঁক সৃষ্টিকারিণী, যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনকারিণী, এদেরকে আল্লাহ তাআলা লানত করেন। আবার বুখারী শরীফের 5933 নং হাদিস মতে, যে নারী পরচুলা ব্যবহার করে এবং যে নারী পরচুলা অন্যকে লাগিয়ে দেয় তাদের উপর আল্লাহ লানত করেন। বুখারী শরীফের 5941 নং হাদিসের বর্ণনা, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল পড়ে গেছে, আমি তাকে বিয়ে দিয়েছি, তার মাথায় কি পরচুলা লাগাবো? নবীজি বললেন, লানাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মাউসুলাত, পরচুলা লাগিয়ে দেয় এবং পরচুলা লাগিয়ে নেয় এমন নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। দেখুন, অসুস্থতার কারণেও যদি চুল চলে যায় আর বিবাহের সময়ও যদি কোনো নারী পরচুলা ব্যবহার করতে চায়, তার ব্যাপারেও নবীজি পরচুলা ব্যবহারে অনুমতি দেননি। সুতরাং এ হাদিস শরীফের আলোকে স্পষ্ট জানা যায়, যে নারী অন্যের শরীরে উলকি আঁকে, যে নারী নিজের শরীরে উলকি আঁকায়, যে নারী ভ্রো প্লাগ করে, যে নারী অন্য নারীর ভ্রো প্লাগ করিয়ে দেয়, বিউটি পার্লারের মালিকরা এর অন্তর্ভুক্ত, যে নারী দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করায়, যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনকারিণী, যেসব নারী পরচুলা ব্যবহার করে, যেসব নারী অন্যকে পরচুলা লাগিয়ে দেয় তাদের উপর আল্লাহ অভিশাপ দেন। আবার আরেক হাদিসে আছে, যেসব নারী পুরুষের সাদৃশ্য ধারণ করে, পুরুষের মতো পোশাক আশাক পরিধান করে, পুরুষের মতো চলাফেরা করে, তাদের উপর আল্লাহ লানত করেন। যেমন বুখারী শরীফের 5885 নং হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন্নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিররিজাল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী আলাইহিসসালাম বলেছেন, আল্লাহর লানত সেই পুরুষের উপর যারা নারী সাদৃশ্য ধারণ করে এবং সেই সকল নারীদের উপর যারা পুরুষ সাদৃশ্য ধারণ করে। তাছাড়া যেসব মহিলা কারো মৃত্যুতে বিলাপ করে মাতম করে করে কাঁদে, তাদের উপর আল্লাহর রাসূল লানত করেছেন। যেমন আবু দাউদ শরীফের 3128 নং হাদিসের বর্ণনা, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিআত, মাতমকারী মাতম শ্রবণকারীকে আল্লাহর রাসূল লানত করেছেন। 11তম হলো, যে নারী স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত কাটিয়ে দেয়, কোনো কারণে স্বামী নারাজ হলে তাকে রাজি করে না, সে নারীর উপর আল্লাহর রাসূল লানত করেছেন। যেমন তিরমিজি শরীফের 358 নং হাদিসের বর্ণনা, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতান, রাজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন ওয়া ইমরাতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিতুন ওয়া রাজুলুন সামিআ হাইয়া আলাল ফালা সুম্মা লাম ইউজিব, অর্থাৎ যে ব্যক্তি ইমামতি করে কিন্তু তার উপর সম্প্রদায়ের লোকেরা সন্তুষ্ট নয়, যে মহিলা রাত অতিবাহিত করে এমনভাবে যে তার স্বামী তার উপর অসন্তুষ্ট, যে ব্যক্তি আজান শুনে হাইয়া আলাস সালা শুনে কিন্তু নামাজে হাজির হয় না, তাদের উপর আল্লাহর রাসূল লানত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার
এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।